প্রিয়াঙ্কা ম্যাডাম নিজের থেকে মন্দিরে যাওয়ার কথা বলছেন? ডিজাইনার ম্যাডাম, আপনি মন্দিরে গিয়ে পুজো দেবেন? কেন, আমি পুজো দিতে পারি না? আমি এই বাড়িতে আসার পর থেকে আন্টিকে নিষ্ঠার সাথে পুজো করতে দেখছি। তাছাড়া একদিন আমি সারা দিন উপোস করে মন থেকে পুজো করেওছি এই বাড়িতে, তাহলে আমি কেন পারবো না? আর আজ আমি আন্টির মনের কথা আন্দাজ করেই পুজো দেওয়ার কথা বলছি। কি আন্টি, তুমি তাই চাও না বলো? হ্যাঁ, চাই তো বটেই। আমার তো মনে হয় প্রিয়াঙ্কা প্রস্তাবটা খুব একটা খারাপ দেয়নি। তো থেকে এই বাড়ি থেকে তাড়ানোর প্ল্যানটা তুমি ভালোই করেছো প্রিয়াঙ্কা। অভিষেক আর তা আমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়েছে, তাই আমি বাধ্য হয়েছে তোমার সাথে হাত মেলাতে। আমার এখন একটাই উদ্দেশ্য, যেভাবেই হোক এই লাহিড়িদের সমস্ত সম্পত্তি আমার চাই। হ্যাঁ, আমরাও তো নতুন করে আজ আবার পার্টনার হলাম, পুজো তো দেওয়াই উচিত, কি বলিস অম্বরীশ? হ্যাঁ, তোরা যা সিদ্ধান্ত নিবি। আমরা সপরিবারে পুজো দিতে যাব, ঠাকুরের কাছে প্রার্থনা করব আর যেন খারাপ কিছু আমাদের সঙ্গে না হয়। আমি কি করে মন্দিরে যাব? আমাকে তো ভিডিওটা বানাতে হবে। এবার তুমি এমন ফাঁসবে যে এই জট খুলে তুমি বেরোতেই পারবে না। না 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 না, স্তুতির জন্য এই অবস্থা হলো আমার। কি কি হলো কি বেটা? মা, তুমি নিজের চোখে দেখো, তুতের জন্য আমার কি অবস্থা হয়েছে দেখো মা। ঠিক শান্ত, তুতার শহর আমাকে ক্রিমিনাল বলছে, তুতের জন্যই সবকিছু ওর প্ল্যান মা। আমি ওকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। কিপ কাম, কিপ কাম অভিষেক, আর তো মাত্র কয়েক ঘন্টা, আর কয়েক ঘন্টার মধ্যেই ওই লাহিড়ি বাড়ি থেকে তুতেকে একবারে ছুঁড়ে ফেলে দেবে। প্রিয়াঙ্কার ওপর আমার যথেষ্ট ভরসা আছে, ওর প্ল্যানটা এক্সিকিউট করবে। কি মহালয়ার কন্টেন্ট? কিন্তু সেটা শুট করতে হলে তো অনেকটা বড় জায়গা লাগবে তুতে। সেটাই তো, আমি না কিছু বুঝতে পারছি না কি করে সবটা হবে, আর এদিকে তো লাট্টুও নেই। না না, এসব বললে তো হবে না, তুমি ওনাদের কন্ট্রাক্টে সাইন করেছো, তোমাকে কাজটা করতেই হবে। আমার কাছে একটা আইডিয়া আছে ছোট বড়। কি বলো? ধরো বাড়ি থেকে তো সবাই যাচ্ছে মন্দিরে পুজো দিতে, হ্যাঁ, তো ওদের মন্দির থেকে ফিরতে অনেকটা সময় লাগবে। ওরা যতক্ষণ না ফিরছে ততক্ষণ যদি আমরা বাড়িতেই ভিডিওটা শুট করে ফেলি। না না, ঋষিকা আমার ভিডিও দেখে, ও তো দেখলেই বুঝে যাবে এটা লাহিড়ি বাড়ি। এটারও একটা সলিউশন আছে আমার কাছে, মানে আমরা সব জায়গাটা এমনভাবে সাজিয়ে দেবো, ডেকোরেশনটা এমনভাবে করবো যাতে কেউ বুঝতেই পারবে না এটা লাহিড়ি বাড়ি। রাইট, ভিডিওতে বাড়িটা যে লাহিড়ি বাড়ি সেটা বোঝা না গেলেই তো হলো, সেটা তো ম্যানেজ হয়ে যাবে। তাহলে দ্য প্ল্যান ইজ অন, বাড়ি থেকে যখন সবাই যাবে মন্দিরে পুজো দিতে তখনই আমরা ভিডিওটা শুট করব বাড়িতে। না না ঠাম্মি গিন্নিমা, আমি যদি মন্দিরে না যাই সবাই রাগ করবে। আরে ছোট বৌদি, তুমি এত চাপ নিচ্ছ কেন? আমার উপরে ছেড়ে দাও, আমি ঠিক সামলে নেব। আমি জানতাম তুতে তুমি আমার পাতা ফাঁদে পা দেবে। কিন্তু শ্রুতি, রঙ্গনবাবুকে সবটা না জানিয়ে ওনার কাছ থেকে সবটা আড়াল করে এই কাজটা করতে আমার কেমন লাগছে, আমার মনটা মানছে না। রঙ্গনকে জানানোর এই সুযোগটা তুতেকে দেওয়া যাবে না। রঙ্গন যদি আগে থেকে সবটা জেনে যায় আর ও যদি তুতেকে সাপোর্ট করে তাহলে আমার পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে, আমাকে তুতেকে আটকাতেই হবে। রঙ্গনবাবু, অনেকদিন ধরেই আমি আপনাকে এই সত্যিটা বলতে চাইছিলাম কিন্তু মানে বলে উঠতে পারছিলাম না। হ্যাঁ ঠিক আছে, বলুন কি কথা বলবেন বলুন। রঙ্গন, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে গল্প করছো, নিচে তো সবাই অপেক্ষা করছে, চলো দেরি হয়ে গেছে। উনি একটা কি কথা বলবে শুনে নি। হ্যাঁ হ্যাঁ বলুন। আরে কথা পরে হবে, কেউ তো আর পালিয়ে যাচ্ছে না, চলো 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 চলো। বুঝি মন্দির থেকে ফিরে এসে কথাটা শুনছি, ঠিক আছে চলো। সবাই রেডি, তাড়াতাড়ি এসো। গিন্নিমা, আমিও ভাবছিলাম যে একবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। আচ্ছা মাধবদি, নিশ্চয়ই যাবে, মা গাড়িতে উঠে পড়েছেন, তুমিও যাও। বড় বৌদি, হ্যাঁ
মাসি তুমি যেমন বলেছিলে তেমন গুছিয়ে নিয়েছি, তাও একবার দেখে নাও তো। তুমি গুছিয়েছো, তারপর আমি দেখবো। কি যে বলো না, সব ঠিক আছে। রঙ্গনটা, ওই তো রঙ্গন। রঙ্গন, আমরা রেডি আন্টি। বাহ, খুব ভালো কথা। উমা, তোরা চলে এলে তুতে কোথায়? গিনিমা, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।